জায়গা হচ্ছে না। আজকে তারাকান্দা ময়মনসিংহের জমিনে হাজারো হাজারো মানুষ নবীর মহব্বতে এসেছেন, সময়টাকে কাজে লাগাবেন। আমি আপনাদেরকে একটু ইজি করার জন্য কথা বলছি, ওয়াজে ঢুকে গেলে আবার একটু ওয়াজে ব্যাঘাত ঘটবে। আপনারা আওয়াজ করে বলুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বলা কি ফালতু স্লোগান না ইমানি স্লোগান? যদি কমন সেন্স থাকে যে আমি মাঠে আসছি, আমি প্রয়োজনে জায়গা না পাই দূরে চলে যাবো, তারপরে কোরআন সুন্নাহর কথা বলে জীবনে যা করেছি ভুল করেছি আজকের ওয়াজ থেকে জীবনকে পরিবর্তন করব। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে যে বিষয় দেওয়া হয়েছে, বিষয়ের আলোকে বালাগাত মানতে গিয়ে কায়দা কালিলুল মাবানি কাসিরুল মাআনি, অল্প কথায় অধিক কথা বোঝানোর লক্ষ্যে, নাতি দীর্ঘ বক্তব্যের মাধ্যমে ব্যাপকতার লক্ষ্যে কিছু কথা বলবো। আল্লাহ যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। আজকের মাহফিল হওয়াতে আমরা কি খুশি না বেজা? কারা কারা খুশি একটু হাত তুলেন তো, সকলে একটু আওয়াজ করেন আল্লাহু আকবার, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমরা রাসূল চাই কি চাই না? আমরা নবীর মহব্বত দরকার আছে কি না? নামাজ চাই কি চাই না? রোজা দরকার আছে কি না? মা বাবার খেদমত দরকার আছে কি না? আপনার আওয়াজ করে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বলা কি ফালতু স্লোগান না ইমানি স্লোগান? কবর নবী থাকার ক্ষমতা আছে না নাই? হাশর ময়দানে সুপারিশ করার অধিকার আছে না নাই? বিনয়ের সাথে নম্রতার সাথে দুইটা জিনিস আমি ময়মনসিং আজকে তারাকান্দা ময়মনসিং মুজাহিদি মধ্যপাড়ার মহাবীরে, আমার বাবা মুখলিস মিয়া বহুত কষ্ট করছে আমার জন্য, আমি অনুরোধ করে বলবো, এখানে থানা থেকে ওসি মহোদয় এসেছেন, থানা থেকে ডিএসপি, বিভিন্ন প্রিন্ট মিডিয়া ইলেকট্রিক মিডিয়া এসেছেন, আমি যেখানে যাই থানা পর্যন্ত বিষয়গুলো করাই, ওনারা জানলে আমার জন্য ভালো হয়। এখানে প্রশাসনে অনেক লোক আছে, সকলকে ধন্যবাদ জানিয়ে আমাকে বেঁধে দেওয়া বিষয় অনুযায়ী আমি কথাগুলো বলবো। সকলে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ, সকলে উচ্চ আওয়াজে করে, আমরা কি হুসাইনি মুসলমান না এজিদি মুসলমান? সত্য বললেন না মিথ্যা বললেন? আমরা মুসলমান, এটা কি আমাদের গর্বের বিষয় না? আমরা গর্ব করে বলতে পারি আমরা রাস্তা, এই বাজারের নাম কি গাছতলা বাজারে, মেন রোডে যদি একটা হিন্দু লোক অ্যাক্সিডেন্ট করে পড়ে থাকে, আপনি একজন মুসলমান তাকে দেখলেন, হিন্দু বলে কি আপনি তাকে দেখে চলে যাবেন নাকি তাকে রিসিভ করবেন? কেন করবেন? আমি না, আমি একজন মানুষ হিসাবে, কি হিসাবে? মানুষ হিসাবে, প্রথম পরিচয় আমি মানুষ। এরপরে বিশ্বের যেই কোনো প্রান্তে একটা মুসলমান নির্যাতিত হচ্ছে, আপনি বিশ্বের যেই কোনো প্রান্তে থাকেন, ওই মুসলমানদের সপক্ষে আপনাকে প্রতিবাদ ভরে তুলতে হবে, কি হিসাবে? একজন মুসলমান হিসাবে, ঠিক না বেঠিক? সূত্রগুলো আপনার মনে রাখতে হবে। দুই নম্বর গেল, তিন নম্বর, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, মুসলমান হোক, কেউ যদি আমার নবীজিকে কটুক্তি করে কথা বলে, নবীজিকে কটুক্তি করে যদি কেউ কথা বলে, সেখানে আপনাকে জবাব দিতে হবে একজন ইমানদার হিসাবে কথা বলেন, ঠিক কি না? তখন মুসলমান দেখলো চলবে না, ইহুদি দেখলো চলবে না, খ্রিস্টান দেখলো চলবে না, নবীকে গালি দিয়েছে, আপনি তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে একজন ইমানদার হিসাবে। এই জন্য আপনাদের কাছে সবিনয় ভাবে অনুরোধ করে বলছি, একটু ধরো না,
অনুরোধ করে বলছি, আমাদের প্রথম পরিচয়, আমরা গর্ববোধ করি আমরা মুসলমান, এতে কোনো সন্দেহ আছে? আর যারা সন্দেহ আছে নাই, গভীর মনোযোগ, জন্মেছি ভবে যেতে হবে তবে বাঁচব প্রয়োজনে, দুই দিন ইমান নিয়ে বাঁচতে চাই, কা পুরুষের মতন শত বছর বাঁচার স্বপ্ন নাই, কথা বলেন ঠিক না? এই জন্য যুবক ভাইয়েরা আমার, নীরব মুখ আছে কথা বলা যায়, সব কথা বলতে আল্লাহ নিষেধ করেছেন, হাত আছে ধরা যায় সব ধরতে নিষেধ, চোখ আছে দেখা যায় সব দেখা নিষেধ, পা আছে যাওয়া যায় সব দিকে যাওয়া নিষেধ, আপনারা বলেন সীমারেখা করে দিয়েছেন কি? এই জন্য যুবক ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আমাদের প্রথম পরিচয় আমরা মুসলমান হয়ে গেলাম, আমরা গর্ব করে বলতে পারি আমরা মুসলমানের ঘরের মুসলমান। আল্লাহর কোরআনে বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন মুসলমান না হইয়া মরিও না, সাউন্ড আরেকটু তুলে দেন, আল্লাহ বলেন মুসলমান না হইয়া মরিও না গো। মুসলমান কাকে বলে? আমার নবী, গোটা কোরআনের তাফসির হলো আমার নবীর নূরানি হাদিস মুবারক। সিন্নি খাইলা কার দ্বারা মোল্লা সিল্লা না, কোরআন যদি বুঝতে চাও নবীর হাদিস বোঝা লাগবে কি লাগবে না? সকল কোরআনের তাফসির আমার নবীর হাদিস মুবারক, এই জন্য আমার নবী মুসলমানের তাবিল ব্যাখ্যা করে গেলেন, দলিল দলিল দলিল, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার জবান দিয়ে কেউ কষ্ট পায় না, যার হাতের দ্বারা কেউ কষ্ট পায় না, ওই মানুষটাই হইল মুসলমান। এখন প্রশ্ন হলো, আমার নবী চোখের কথা বলেন নাই, পায়ের কথা বলেন নাই, মুখের কথা হাতের কথা কেন বলেন? কারণ এই জন্য বলেছেন, আমার নবী তো গায়েবের খবর দেনওয়ালা, মুখ দিয়া মানুষ ইবাদত করবে, এই মুখ দিয়ে আবার নবীর বিরুদ্ধে কথা বলবে, এই মুখ দিয়েই ওলি আল্লাহর শান বলবে, এই মুখ দিয়ে আবার ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, এই হাত দিয়ে মানুষ মানুষকে সালাম করবে, এই হাত দিয়া মানুষ মানুষকে সহজ রাস্তা দেখাবে, আবার এই হাত দিয়াই আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকীর মতন এমন প্রেমের স্পন্দনকে ঘরের ভিতরে ঢুকে মানুষ হত্যা করবে, কথা বলেন ঠিক না? যুগে 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 হকপন্থীকে মারার জন্য বেঈমানরা হাতের মধ্যে তলোয়ার নিবে, এই জন্য আমার নবী বলছেন, যারা হাত দিকে মানুষ নিরাপদ, যার জবান থেকে ইসলাম নিরাপদ, এই মানুষটাই হল সবচাইতে ওয়ান নাম্বার মুসলমান, কথা বলেন ঠিক না? এই জন্য আল্লাহ বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যারা কথা বললেন হেরে যাবেন, যারা আমার ওয়াদের সাথে সুবহানাল্লাহ বলবেন জিতে যাবেন, মুখ আছে কথা বলা যায়, সব মাহফিলে কথা বলা যায় না, কারণ কথা বললেন আপনি হেরে গেলেন, দান করলেন আপনি জিতে গেলেন, আর মাঝে মাঝে সুবহানাল্লাহ বলবেন, আমার আল্লাহর কাছে আপনি ধাপে ধাপে প্রিয়তম হয়ে যাবে। গভীর মনোযোগ, আমার দুইটা অভ্যাস বেশি ভালো না, এক নম্বর, কেউ যদি কথা বলে ওয়াজের ভিতরে তাকে আমি দেখতে পারি না, কেউ যদি ওয়াজে কথা বলে তার আমি চোখের নিলায়ও দেখতে পারি না,
আর কেউ যদি ওয়াজ থেকে উঠে যায় মনে হয় উপরে গজব পড়ছে। যদি একান্ত কারণে যাও সুবিধা নাই, যার ওয়াজের ময়দানে কোরআন সুন্নার কথা বলতে ভালো লাগে না, বাড়ির ঘুম তারে টানে, বুঝতে হবে তার প্রতি পশমে পশমে শয়তান টানে। নীরব বিষয় দিয়েছেন, বয়ান শুরু হয়ে গেল, আপনারা ধীরে ধীরে ওয়াজ, আমার কথায় ওয়াজ বন্ধ হবে না, স্বয়ং কোরআনের তেলাওয়াতের আকর্ষণে ওয়াজ কথা বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা বলেন? মাঝে মাঝে কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগবে? আল্লাহু আকবার বলেন। ওয়া মা তাদরি নাফসুম বি আই আরদিন তামূত, তুমি কোথায় মরবা বলতে পারো? কোথায় আমার মরণ হবে বলতে পারি? বলতে পারি না। বিষয় দিয়েছেন, জীবনে বহু টেম্পের জানাজা দেখলাম, জীবনে বহু মন্ত্রীর জানাজা দেখলাম, দশতলা বিল্ডিং এর মালিক দেখলাম, বাংলাদেশে চব্বিশ তলা মালিকের বিল্ডিং দেখলাম, সে বিল্ডিং এ থাইকা জীবন কাটাইলু, এই এত কোটি টাকার মানুষটা মারা যাওয়ার পরে যে ঘরের মধ্যে শুইল আর সারা জীবন গাছতলার নিচে ঘুমাইছে, ওই মানুষটাও ওই মাটির কবরে শুইবে, কথা বলেন ঠিক কিনা? তাহলে কিসের এত বাহাদুরি? সব খুলে দিবে, সব রেখে দিবে, সবাই মরে যাব, মুরব্বি বাবা এখানে বসে বসে বয়ান শুনছেন, অনুরোধ করে যায়, যুবকরা মনে করছেন আপনার মরণের সময় বুঝি এখনো হয় নাই? না না না, কে কোন দিন মারা যাবে কেউ বলতে পারে না গো, বাবার আগে ছেলে মারা যায়, ছেলের আগে বাবা মারা যায়। ওই তো গত পরশুদিন মাহফিল করলাম দেবীদার প্রেম গ্রামে, ওই গ্রামের ভিতরে মাহফিলে যাওয়ার পরে একটা ছেলে চেহারাটা মলিন করে এসে বলছে, হুজুর আমার স্ত্রীটা কয়েকদিন আগে ডেলিভারি হয়েছে, ডেলিভারি হওয়ার পরে আমার সন্তানটা প্রসব হলো, কিন্তু আমার সন্তানটা প্রসব হওয়ার তিন দিন পরে আমার স্ত্রীটা মারা গেল। আমি বললাম তুই কান্দিস না, হাদিসের ভিতরে অনেকগুলো শহীদের মর্যাদা দেখলাম, এর মধ্যে একটা মর্যাদা দেখলাম, যারা ডেলিভারিতে ওই ডেলিভারির কেসে যারা মারা যায়, আমার আল্লাহ তারে শহীদের মর্যাদা দান করে দে। আল্লাহু আকবার। এই জন্য যুবক ভাইরা, আমার নবী প্রায় সময় বলতেন, আমার মনে চায় আমি জীবিত হই আবার শহীদ হইয়া যায়, আমার মনে চায় আমি শহীদ হই আবার জীবিত হইয়া যাই গো, কারণ হাদিস শরীফের মধ্যে এসেছে শহীদদের মর্যাদা আল্লাহ অনেক বাড়াইলেন। এই জন্য মানুষ মারা যাওয়ার পরে কবরে তিনটা অবস্থা থাকে, এর মধ্যে একটা যদি কেউ কবরের ভিতরে যাইয়া প্রশ্নের উত্তর দিতে না পারে তাহলে সে কেয়ামত পর্যন্ত কবরের আযাবে ভুগবে। কই সাউন্ড ফেলো, কই আস্তে আস্তে, সব ঠিক আছে। যারা উত্তর দিতে পারবে না কিয়ামত পর্যন্ত কবরের শাস্তি ভোগ করবে, যারা তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে আমার আল্লাহ ফেরেশতার মাধ্যমে ওই কবরের ভিতরে জান্নাতের গালিচা বিছাইয়া দিব, আর ওই গালিচার ভিতরে ইমানদার কিয়ামত পর্যন্ত ঘুমায়া থাকবে। ঠিক আছে, আবার কিছু বান্দা আছে তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলে মাঝে মাঝে কবরে ঘুমাইব, আবার মাঝে মাঝে জিন্দা হবে, মাঝে মাঝে তারা ভ্রমণ করবে, আবার মাঝে মাঝে কবরে জান্নাতিকে জান্নাতি খাবার পাইব, আবার মাঝে মাঝে ওই কবরের ভিতরে তারা নামাজ আদায় করবে। এরা কেউ নয়, এরা হলো শহীদের দল, শহীদের দল। আর আল্লাহু আকবার। তাইলে এই জন্য যুবক ভাইরা
সব কথার এক কথা হলো, এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এই জন্য যুবকের দলের আর বক্সটা একটু আমার দিকে ফিরে দে, আমার কানে আওয়াজ আসো। শুকর আওয়াজ করবেন, আল্লাহ আকবার। সকলে আওয়াজ করবেন, আল্লাহু আকবার। দরুদ শরীফ পড়েন, আল্লাহ রহমত নাজিল করতে পারে। আল্লাহুম্মা আমি যত নরম তত কিন্তু নরম নই, বিয়া তুমি করলে তুমি বাচ্চা যাইবে বাইব না। আমি তাহিরি কিন্তু এখানে একা এসেছি, কিন্তু মনে রাখবি হকের পথে আমার আল্লাহ আছে না না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, কেউ যদি দিনে রাইতে 20 বার মরণের কথা খেয়াল করে গো, ওই দিন যদি লোকটা মারা যায় আমার আল্লাহ তার আমলনামায় শহীদের সওয়াব লিখে দিবে। এই জন্য আমার বন্ধুরা, মরা লাগবে, কবরে যাওয়া লাগবে। আল্লাহ কোরআনে বলেন, তুমি কি ছিলে, কি হলে, কি হবে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নই মুনাফিক তুই, রাসূলের দুশমন। আর 10 মিনিট আমি দেখব, 10 মিনিটের ভিতরে যদি অতিরিক্ত কথা আমার কানে আসে জবাব দিতে হবে, জবাব দিতে হবে। আমার 25 জন লোক এরিয়াতে ঢুকছে, তাদেরকে বলবো কে দেখো বিয়াদবি করে, তার ছবি তুলে নাইলে তার ডাটা নাও, কোরআনের বয়ান হবে তুমি মাস্তানি করবা, সাবধান করে দিলাম। এই জন্য গভীর মনোযোগ, আল্লাহ বলে কাইফা তাকফুরুনা বিল্লাহ, তুমি কি বলে আল্লাহকে অস্বীকার করছো? সভাপতি আপনি আসছেন? আচ্ছা 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 আচ্ছা, সভাপতি আমার এখানে আসছেন, আমি ভুল হলাম, আমার কাইফা তাকফুরুনা বিল্লাহ, কি বলে তোমরা আল্লাহকে অস্বীকার করছো? একটু বাড়াই দাও, বাড়াই দাও আরেকটু, আরেকটু। ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে নিষ্প্রাণ, ফা আহয়াকুম, অতঃপর তোমাদেরকে জীবন দেওয়া হয়েছে। জীবন দিল কে? এখন জীবন পাওয়ার পরে কেউ মন্ত্রী, জীবন দেওয়ার পরে কেউ এমপি, জীবন দেওয়ার পরে কেউ বক্তা, জীবন দেওয়ার পরে কেউ পিসা,
জীবন দেওয়ার পরে কেউ ভাইস প্রিন্সিপাল, জীবন দেওয়ার পরে কেউ প্রভাষক, জীবন দেওয়ার পরে কেউ চেয়ারম্যান, জীবন দেওয়ার পরে কেউ সিএনজি চালায়, জীবন দেওয়ার পরে কেউ ট্রাক চালায়। ও যুবক, এত কিছু চালানোর পরে দশতলা বিল্ডিং এর মালিক হয়ে গেলা, বক্তা হলাম কোটি টাকার মালিক হয়ে গেলাম, ভাইস প্রিন্সিপাল হলেন কোটি টাকার মালিক হয়ে গেলেন, মন্ত্রী হলেন কোটি টাকার মালিক হয়ে গেলেন। আরে ভাব কি, এই ভাব যখন এসে গেছে, আল্লাহ দ্বিতীয় আয়াতে এলান করে নাই, এই আয়াতের পরের শব্দের মধ্যে বলে সুম্মা ইউমিতুকুম, তোমরা যা কিছু হও জীবন দেওয়ার দিয়েছে যিনি, সে আল্লাহই তোমাদেরকে এত কিছুর সমাপ্তি ঘটাবে মৃত্যুর মাধ্যমে। সব শেষ মুহূর্তের ভিতরে শেষ, কোথায় বিল্ডিং, কোথায় ক্ষমতা, এবার সব শেষ। এখন মনে করলেন যা খাওয়ার খায় লইছি, যা করার কইরে লইছি, গিব গিবছি, চুগলখুরি করছি, নবীর বিরুদ্ধে কথা বলছি, ওলির বিরুদ্ধে কথা বলছি, সব শেষ হয়ে গেছে, না না বাঁচতে পারবো না। আল্লাহ এই আয়াতের মধ্যে পরের শব্দ বলেন সুম্মা ইউহিকুম, তোমাদেরকে মরণ দেওয়ার পরে কবরে তোমাদেরকে জীবন দেওয়া হবে। দুনিয়ায় জীবন পায়া বাপরে দেখছি, মারে দেখছি, ভাই দেখছি, বোন দেখছি, আপন জন দেখছি, কিন্তু মরার পরে যখন জীবন দিল, মা নাই বাপ নাই, এ কেমন জীবন! ওই ময়মনসিংহের মানুষ জবানটা খুলে আমার সাথে বলো আল্লাহু আকবার, বুঝবি কবরে গেলে, এই কবরে গেলে বুঝবি, ওই জীবন কেমন, সেখানে তোর পিছনে কেউ আসবে না। কথা বলেন না কেন? এখন জীবন দেওয়ার পরে ঘটনা কি ঘটলো? আর জীবন দিছি তোমরা কোথায় আসছো? সুম্মা ইলাইহি তুরজাউন, যিনি তোরে প্রাণ দিছে তার কাছে তোরে নিয়ে গেছে, এখন হিসাব দে। আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, কয়ে দিকে আসলে কি করছিস বিচার দে। আমি বাললাম না এইদিকে, বাললে ঘটনা লম্বা যাবে, হুজুর জানে, গেলাম না সেদিকে। গভীর মনোযোগ, নীরব থাকবেন, টাইম এন্ড টাইট ওয়েট ফর নান, সময় এবং সুদ কার জন্য অপেক্ষা করে না, আল ওয়াক্তু লা ইয়ান্তাজিরুনি আহাদিন, সময় কাহার জন্য অপেক্ষা করে না, দাপে দাপে আমার সময়, বয়ানের সময় শেষ হচ্ছে, কিন্তু এটা বড় কথা নয়, যখন গড়ি কাটা মিলাইয়া দেখব সময় শেষ হয়ে গেছে, কিন্তু অন্তরে একটা বাড়ি মারবে, ও আল্লাহ ময়মনসিংহে দুই ঘন্টা বয়ান করলাম, কিন্তু এটা বড় কথা নয়, আমার তুমি যতটুকু হায়াত দিয়েছো, এই হায়াত থেকে আমার চির তোরে ময়মনসিংহের মাহফিলে দুই ঘন্টা বিদায় হয়ে গেছে। ওই জিনিসটা একটু চিন্তা করেন, এরপরে কথা কন, জীবনে দাসের আড্ডাখানায় সময় কাটাইলেন, দোকানে বসে সময় কাটাইলেন, ওই সময় আর মাহফিলের সময় এক জিনিস নয়, এই সময়টাকে উসিলা বানাইয়া আল্লাহরে বলতে পারবেন ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ গো, এই এলাকা ময়মনসিংহের এলাকা মুজাহিদিন মধ্যপাড়া মাহফিলে, তারা কান্দার জমিনে বেশি কিছু করি নাই, তবে একটা মাহফিলে আমি উপস্থিত ছিলাম, এই মাহফিল হাজার হাজার মানুষ ছিল, আমি হুজুরের সঙ্গে সুবহানাল্লাহ বলছিলাম, ওই নামের ওসিলা তুমি আমারে মাফ করে দাও। আপনারা বলেন আল্লাহ, আল্লাহর হাবিব বলেন, কাহার যদি টাকা হারাইয়া যায়, 10 লক্ষ টাকা যদি হারাইয়া যায়, হারানো টাকা ফেরত পাইলে বান্দা যেমনে খুশি হয়, আল্লাহর কাছে বান্দা যখন গুনাহ করে তওবা করে, আমার আল্লাহ তার চাইতে কোটি গুণ বেশি খুশি হইয়া যায়। এই জন্য আল্লাহ বড় মায়াবী,
আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ দয়ালু। মা ফাতেমা বলেন, আমার শরীরটা বেশি ভালো নয় মৌলা আলী। মা ফাতেমার কপালের মধ্যে হাত দিলেন, কারণটা কি? কারণ হলো আল্লাহ কোরআনে বলছেন, হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। নারী হলো পুরুষের পোশাক, পুরুষ হলো নারীর পোশাক। এই জন্য মৌলা আলী কপালের মধ্যে হাত দিয়ে দেখলেন, তোমার জ্বরটা কেমন? মৌলা আলীর চিনেন নি? চিনেন না? এক বক্তা ওই দিন কি আগুনটা লাগাইল রইল। হেতু আজে কইতাছে মৌলা আলী বলে মদ খায় নামাজে দাঁড়ায় কোরআন শরীফ আবুল তাবুল ফরাস করছে, মাতলামি বলি করছে মৌলা আলী। এই পৃথিবীর মধ্যে একটা মাত্র সন্তান খানে কাবা ঘরের ভিতরে জন্মগ্রহণ করেছে, ওই সন্তানটার নাম হইল হযরতে মাওলা আলী। উনি স্ত্রীর কপালে হাত দিলেন, স্বামীর সুখে স্ত্রী, স্বামীর দুঃখে স্ত্রী, সমবেদনা করা লাগবে। এবার মৌলা আলী কপালের মধ্যে হাত দিয়ে তিনি সৌজা মসজিদে চলে গেলেন। ও যুবকের দল, এই এলাকায় যতগুলা যুবক পোলাপান আছে, সব পোলাপান যদি পাঁচ ওয়াক্ত নামাজি হইয়া যেত, এই মুজাহারদি গ্রামে আরো পাঁচটা মসজিদের প্রয়োজন হতো। যেই মানুষগুলো আসছেন, এই মানুষগুলো যদি নামাজি হইয়া নবীর প্রেমিক হইয়া বিভিন্ন সময় যারা নবীর বিরুদ্ধে কথা বলে, শুধু এই মানুষকে যদি একটা রাজপথে নামেন, থরথর করে কাঁপা আরম্ভ হইয়া যাবে। কোথায় থাকেন তখন আপনারা? কিসের চুন্নিগিরি করেন? কোথায় থাকেন? এই বাংলাদেশ 96% মুসলমানদের দেশে নবীর বিরুদ্ধে কথা বলবে মুসলমান বরখাস্ত করতে পারে না। কোথায় থাকে আপনাদের চেতনা? আজকে তাহির উজরাইব, আপনারা বহুত মানুষ তো আজকে মাহফিলে আসছেন, আমার আফসোস লাগে সেখানে সময় আপনাদেরকে পাওয়া যায় এর চাইতে দুঃখজনক না পারি কইতে, না পারি সইতে। কথা বলুন, এক কথা বলুন, মা ফাতেমা অসুস্থ। মানুষ যখন মরণের কাঠে চইলা যায় তার ভিতরে অনেক ধরনের চিন্তা উদয় হয়, মা ফাতেমাকে আমার মনটা ভালো না। ও বন্ধু গো, এবার মৌলা আলী কপালের মধ্যে হাত দিলেন, দিয়া তিনি নামাজের মধ্যে চলে গেলেন। আপনারা বলেন, যিনি জান্নাতের টিকিট পাইলো তিনি নামাজ ত্যাগ করে নাই, আর আমরা একটা ইবাদত কবুল হইছে কিনা জানি না। নামাজের ভিতরে যাইতে গেলে আমাদের 14 সমস্যা দেখা দেয়, এমন মানুষ সমাজে আছে না? না, এই জন্য আমার বাবা মৌলা আলী মসজিদে গেলেন, নামাজ শেষ করলেন গো, নামাজ শেষ কইরা তিনি বাড়িতে আসলেন। আয়েশা দেখতেছেন মা ফাতেমা আরো কান্দতেছে, চোখের পানি ফালায়া ফালায়া কান্দি। আপনারা বলেন, আশেকের চোখের পানির দাম কম না বেশি? আল্লাহ কোরআনে বলেন, ফালিয়াদ হাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ বলে, ও বান্দা কম কম করে হাসো, বেশি বেশি করে তোমরা কান্দো। এবার মা ফাতেমা কোটি কোটি নারী সমাজের সরদারিনী হওয়ার পরেও তিনি চোখের পানি ফালায় কান্না শুরু করে দিলেন। মৌলা আলী ডাক দিয়া বলে, ফাতেমা গো, ও ফাতেমা, তোমার আগে দেখে গিয়েছিলাম তুমি কান্দতেছ, এখন বুঝি তোমার জ্বরটা বেশি বেড়ে গেছে। মা ফাতেমা ডাক দিয়া কয়, আমি শারীরিক অসুস্থতার জন্য কান্দি না, আজকে আমি এখন কান্দতেছি অন্য কারণে। জিজ্ঞেস করা হয়, ও ফাতেমা কিসের কারণে কান্দো?
আমার জীবনে আমি অনেকবার নবীকে স্বপ্নে দেখেছি, কিন্তু অনেক স্বপ্নের ভিতরে আমার নবী থেকে অনেক কথা শুনেছি, কিন্তু আজকে রাতের বেলা আমি নবীর কাছ থেকে একটা স্বপ্ন দেখেছি। স্বপ্ন দেখার পরে আমার আব্বা জান রহমাতুল লিল আলামিন আমারে এমন একটা কথা বলছে গো, যেই কথা আমার নবী জিন্দিগিতেও আমারে বলে নাই। আর জবান করে কন্যা আল্লাহু আকবার আমারে বলে নাই। ওই মৌলালি ডাক দিবি ফাতেমা কি সব নবীর স্বপ্নে দেখতে চাই কি চাই না? নবীর স্বপ্নে দেখলে গুনাহ হয় না? গুনাহ মাফ হয়? যেই নবীর দেখলে গুনাহ মাফ হয়ে যায় সেই নবীকে আমার মতো? আরো যদি আমার মতো বললে ঈমান থাকবে? আমার নবীর স্বপ্ন দেখার ব্যাপারে আমার নবী নিজে বলেছেন, মানর আনি ফিল মানামে ফাকাদ আল হাক্কা ফা ইন্না শাইতান লা ইয়াতামাসসাল বি রাওয়াহুল বুখারী। যেই ব্যক্তি আমার স্বপ্ন দেখলো আমাকে বাস্তবে সত্য দেখলো, কারণ শয়তান মার সুরত ধরতে পারে, শয়তান বাবার সুরত ধরতে পারে, ফা ইন্না শাইতান লা ইয়াতামাসসাল বি, শয়তান আমি নবীর সুরত ধরতে পারে না। আরো যারা আল্লাহু আকবার বলেন, আমি নবীর স্বপ্নে দেখলাম আমার আব্বা জান আমার কাছে আসছে, আয়েশা আমার ডাক দিয়া বলেন, ফাতেমা তুমি অসুস্থ, তোমার দেখতে এসেছি। আরো জোরে মানি না, আরো জোরে, আমি তোমারে দেখতে এসেছি, খুব গুড নিউজ। এরপরে ডাক দিয়াকে, ফাতেমা আমি তোমারে শেষ দেখা এসেছি, আমার শেষ একটা কথা বলে যায়। কি কথা? কয় আজকে আজকে রাতে তুমি সেহরি খাইবা, তোমার স্বামীর ঘরে ইফতার করবা, আমি নবীর ঘরে। আগুন লাগছে, এবার আগুন লেগে গেল। আমার নবী ডাক দিয়া বলে, ফাতেমা গো, ও মা ফাতেমা, আগামী কাল তুমি রোজা থাকবা, রোজা থাকার পরে সেহরি খাইবা তোমার স্বামীর ঘরে, আর ইফতার করবা আমি নবীর ঘরের দস্তরখানায়। ও স্বামী, এরপর থেকে মনে শান্তি নাই, আমার নবী কেন আমার এই কথা বলল? কারণ আলী তোমার ফতের সম্রাট, যার ব্যাপারে আমার নবী বলেছেন, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হইলাম এলমের শহর, আমার আলী হইল সেই শহরের দরজা। আরজ আল্লাহু আকবার। হে মারাশিকিন জাকিরিন মুহিবিন বাবা আজিরাইরি, ওই ফাতেমা বলেন, আমি স্বপ্ন দেখার পরে আমার আর ঘুমে ধরে নাই। ও স্বামী গো, আমার নবী এই কথা কেন বললেন? মৌলা আলী তো স্বপ্নের তাবির বুঝে, মৌলা আলীর চোখের পানি ফালায়া ফালায়া কান্না শুরু করে দিলেন। এমন কান্না শুরু করলো, ওই কান্নার কারণে ঘরের সন্তানের কানে গেল, ওই সন্তানটা কেউ না, ওই সন্তান হল হযরতে ইমাম হুসাইন। আল্লাহু আকবার বলে আল্লাহু আকবার। মা বাবা যদি কান্দে সন্তানের কাছে খারাপ লাগে, এবার ইমাম হুসাইন মা ফাতেমারে ডাক দিয়ে বলে, আম্মা তুমিও কান্দো, তুমি আমার আব্বাও কান্দে, কারণটা কি? ও মা দুইজন কেন কান্দো গো? মা ফাতেমা তো এমন একজন মা, মার যখন বারে বারে সন্তান প্রশ্ন করে, এবার মা সন্তানকে মাঝে মাঝে ধমক মারে। ইমামে আলী মুকাম ইমামে হুসাইন যখন ডাক দিয়া বলল, আম্মা তুমি কেন কান্দাও, মা ফাতেমার একটা অভ্যাস ছিল, হুসাইন যদি বেশি প্রশ্ন করতেন মা ফাতেমা বলতেন, আর বেশি উত্তর আমি দিতে পারতাম না, যদি উত্তর জানতে চাস তোর নানার রওজা মোবারকে চলে যা। দেখছেন ঘটনা কোন দিকে মোড় দিতেছে?
মা ফাতেমার শেষ বিদায়ের কথা কবর আযাবের বয়ান করে ডাক দিয়া বলেন, ও হুসাইন তোমার নানার রওজা মুবারকে চলে যাও। যেই মাত্র ইমামে হুসাইন আমার নবী রওজা মুবারকে চলে গেল, বন্ধুরে আমার এ আমার মাইমন সিংহের বাবারা, এ আমার তারা কান্দার বন্ধুরা গো, এবার হুসাইন আমার নবীর রওজা মুবারকে গেল। যাওয়ার পরে আমার নবীর দরবারে সালাম দিলেন, যেই মাত্র সালাম দিল, সালাম দেওয়ার পরে ইমামে হুসাইন বলেন, আমার নানা জান কোনোদিন আমার এমন কথা বলে নাই, আজকে আমার নানা জান আমার এমন একটা কথা বলেছেন। কি কথা বলল, কি কথা বলল? আমার নবী রওজার দিকে ডাক দিয়া বলে, হুসাইন ও হুসাইন আমার রওজায় তুমি বাঁচলে অনেকবার আসতে পারবা, আজকে আমার রওজায় থাকার দরকার নাই, এখন আমার রওজায় তুমি বারবার আসতে পারবা। ও হুসাইন তুমি এখানে থেকো না, সোজা তোমার আম্মার কাছে চলে যাও, তোমার আম্মারে তুমি জন্মের মতো দেখালো। এই তো হুসাইনের অন্তরে আবার নতুন আগুন। মা ফাতেমা কই নবী এমন কথা বলছে কোনদিন আমারে বলে নাই, হুসাইনি কই না না এমন কথা বলছে কোনদিন আমারে বলে নাই, সুবহানাল্লাহ। এবার ডাক দিয়া বলেন, আমার নানা জান যখন আমারে এই কথা বললেন, বলার পরে আমি বাড়িতে গেলাম। যাওয়ার পরে হুসাইন বাড়িতে গিয়া আর আব্বা জান একটা ডাক মাইরা গো, আব্বা কোনদিন নানা আমার এমন কথা বলে নাই, আজকে আমার নানা জান আমার এমন কথা বলেছে। কি কথা বলছে আমার নানা জান আমারে বলেছে? এই ডাকালে বেড়ে ডাক্তার যদি তোমারে বলে দেয়, তোমার আম্মারে 5 দিন যা খাওয়ার খাওয়াইয়া দাও, এর দ্বারা বোঝা যায় মা দুনিয়াতে বাঁচার সম্ভাবনা কম। কথা বলেন না ঠিক কিনা? কারণ মরণের আগে, মরণের আগে এমন একটা সময় তোমার চলে আসে, আজরাইলকে দেখা মাত্র এই বাহাদুর লাত বাহাদুর তোর সব বাহাদুরি পানি হয়ে যাবে। তুই জানিস না বাবিদপুরের সবচেয়ে বড় লোক জহিরুল ইসলাম স্যার বাংলাদেশের 1 নম্বর বড় লোক ছিল, তার কবরটা মাটির ঘরে। টাকা দিয়া যদি হায়াত কিনা যেত সেখানেও মানুষ প্রতিযোগিতা করত, মানুষ বলতো ঘরের দরকার নাই জাগার দরকার নাই, হায়াতটা কিনা লই, কারণ সব কিছু কিনার ফ্যাক্টরি এই বিশ্বে রয়েছে, হায়াত কিনার ফ্যাক্টরি আমার আল্লাহ দেই নাই। আপনারা বলেন হায়াতের মালিক কে? হুসাইন কান্দে, মাওলানা আলী কান্দে, মা ফাতেমা অসুস্থ, কারণ যে টাইমটা এমন একটা টাইম শেষ বিদায়ের কালে মা ফাতেমা তো জোহরা, তার স্বামী মাওলা আলীকে ডাক দিলেন, ও আমার স্বামী আসেন গো, আপনি আমার কাছে আসেন, আমি আপনার কাছে 2টা কথা বলবো, জোরে জোরে গুনা সুবহানাল্লাহ। কারণ মরণের ঘাটে গেলে মা পাশে থাকলে সাহস লাগে, মরণের ঘাটে গেলে ভাইয়ের কাছে দেখলে সাহস লাগে, কারণ হলো একটাই। কারণ কি? কারণ আজরাইল এত বিকট চেহারা, আজরাইলকে দেখা মাত্র তোমার রক গোলা টাস টাস করে ছিঁড়ে যাবে, হাড্ডি গোলা টাস টাস করে খুলে যাবে, এত তাজা রক্ত, এই রক্ত গুলো পানি পানি হইয়া যাবে। একদিন তাহিরিকে দেখার জন্য আর কেউ যাবে না, একদিন তাহিরিকে বাঁচতে দাওয়া তো করবে না, মানুষ কইব আগের মতন সুর নাই, একদিন মানুষে তাহিরিরে দাওয়াত করবে না, মইরা গেলে বাড়িতে দেখতেও যাবে না, হায়াতে যতদিন বাঁচবে একদিন তাহিরির নামও কেউ নিবে না। এই জন্য কেন মানুষ বড় স্বার্থপর, যতদিন আছে ততদিন, কিন্তু মনে রাখবেন এই মরণের
কাল দিয়ে তোমার সব শেষ হয়ে যাবে। আজরাইল এত ভয়ঙ্কর, আমার নবী বলেন আজরাইলকে দেখা মাত্র যারা বেঈমান হয়ে যাবে ওদের আজরাইলকে দেখার সময় রূহটা যখন তোমার বের করে নিয়ে যাবে, আমার নবী বলেন মরণের পরে যদি কাউকে পায়খানা প্রস্রাব করে বিছানা পাছায় দিতে দেখা যায়, মনে করো বা তার মরণের লক্ষণটা বেশি ভালো নয়। আমার নবীকে সাহাবারা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ একবার জোরে বলবেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার নবীজি তাইলে মরণের পরে কোন লক্ষণটা ভালো, আমার নবী জানার ক্ষমতা আছে না? না এই মুরব্বি আব্বা, দাড়ি গুলা বুঝি পাইকা গেল, যদি জিজ্ঞেস করি জীবনে দাড়ি গুলা কোন সময় পেকে গেল টের পাইছেননি? মুরব্বি আব্বা ডাক দিয়া বলবে, ও তাহিরি হুজুর আমার দাড়ি গুলা কোন সময় পাকলো, জীবনে অনেক রাস্তার পরিবর্তন দেখেছি কিন্তু আমার দাড়ি গুলা কোন সময় পাকলো, আমি একটা সেকেন্ডের জন্য টের পাই নাই। নাই নাই নাই, খবর নাই খবর নাই, এই জন্য বাবার জমিনে ফসল ফলায় আপনি খাইতেছেন, ওই বাবা অন্ধকার কবর দেশে শুয়ে আছে, এমন বাবা সমাজে আছে না? না এই গ্রামের নাম কি? এই মুজাহিদি, মুজাহিদি, মুজাহিদিতে আমি এই মুহূর্তে যদি মারা যাই, এই মুহূর্তে যদি আমি মারা যাই, মারা যাওয়ার পরে সভাপতি মহোদয় বলবে আমাদের শহরের নাম কি? ময়মনসিংহে ফোন লাগা, একটা গাড়ি আর লাশবাহী গাড়ি, আমার লাশটারে লাশবাহী গাড়ির মধ্যে ঢুকাইয়া দিল, এই লাশটারে বাড়ির মধ্যে নিয়ে গেল, নেওয়ার পরে ঘরের ভিতরে ঢুকাই না, একটা সাধারণ কল বিছনা চাটির মধ্যে আমার বাইরে শোয়াইয়া দিল, লাশের নিচে একটা কাতান, একটা কাতান লাশের নিচে দেওয়ার জন্য, আনান একটা লাশের উপরে দেওয়ার জন্য একটা চাদর আন, লাশের উপরে দেওয়ার জন্য একটা চাদর আনলো, তাহির সাহেবের উপরে চাদর দেওয়ার কথা আর বলবে না, আমার ভিতরে যতক্ষণ রুহ আছে, মাহফিলে ঢোকার সময় বলছেন তাহির সাহেবের আগমন শুভেচ্ছা স্বাগত, রুহটা যখন লয়া যাইব গড়ে হোক কইব আমার লাশ বাইরে বলবে আমার লাশ। সবচাইতে বড় কথা হলো মসজিদের মুয়াজ্জিন বলবে কে কোথায় আছেন, মরহুমের লাশ আসছে, তাহির সাহেব আইছে, এই কথা ইমাম সাহেবের মুয়াজ্জিন বলবে, তোর জিন্দেগির কি দাম আছে? যতদিন আমার ভিতরে রুহ আছে আমারই কই তাহির সাহেব বিশ্বাস প্রভাব নাই, যেই মাত্র রুহটা চইলা গেল গরে লাশ বড়ই পাতার গরম জল গরম কর, লাশের গোসল দেওয়া লাগলো, তাহির সাহেবের গোসল দেওয়া লাগবে, আর বলবে না গো, এই জন্য বাহাদুরির জায়গা দুনিয়ায় নয়, বাহাদুরি হবে হাসরের ময়দানে। কিভাবে করবা? বংশের জুড়ে, টাকার জুড়ে, বাহাদুরি হবে ইমানের জুড়ে, ঠিক কিনা বলো? দুনিয়াতে কেউ নবীর লইয়া করব মাটির ব্যবসা করো, আমরা সুন্নিরা করব নবীর লইয়া নূরের ব্যবসা, এই ব্যবসার লাভের হিসাব লসের হিসাব কেউ দিতে পারবে না, লাভ লসের হিসাব হবে মিজানের পাল্লাই, কোনো ধাক্কা ধাক্কি নাই, যে জিজ্ঞাসা ঢাউক ঢাউক চোখের পলকে তুমি হতে পারো লাশ, একটু দিয়ে দেবো, চোখের পলকে তুমি হতে পারো লাশ, চোর তরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, হবে এলাম তাহির নাম মাসিদের মাইকে, হবে এলাম তোমার নাম মাসিদের মাইকে, বাড়িওয়ালা নাই বাড়ি নাই দুনিয়া নাই,
সারা বাংলাদেশ জানে এই গজলটা আমি গাইছি। শিল্পী থেকে যিনি লিখেছেন তা থেকে সংগ্রহ করে আমি বলেছিলাম, এটা অনেক পপুলার হয়েছে, কথার সাথে বাস্তবত মিল আছে। যারা বুঝে না ওরাই বলে আমি নাকি এইগুলো গান গাই, যারা বুঝে না এরা কয়। এই জন্য আমি বলছি যে শীতের দিন না গরমের দিন, আমার কথা সত্য কিনা? বাড়িওয়ালা নাই, আপনার আব্বাসে আব্বার জমিন আছে নি, আব্বার কিনা জমিন আছে নি, এই জমিন আপনি ধান লাগাননি, ধান লাগাইয়া ধান কাইতে আইন না, চাউল বানায় ভাত খাননি, তাহলে আমার কথার সাথে বাস্তবতার মিল আছে কিনা? বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই। হাত তোলেন, সব হাত তোলেন। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিশ্বাস, হবে এলাম তোমার নাম মাসিদের মাইকে, হবে এলাম হাবিবির নাম মাসিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়া, যাদের সাথে চলতে তুমি থাকিতে দিবানিসি, জানা যায় শরীর হবে তোমার প্রতিবেশী, যাদের সাথে চলতে তুমি থাকিতে দিবানিসি, জানা যায় শরীর হবে তোমার প্রতিবেশী। ও স্বজনেরা নিয়ে যাবি, স্বজনেরা নিয়ে যাবে তোমাকে পালকিতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, এ চোখের চোখের পলকে তুমি চিরতরে বন্ধ হবে তোমার নিশ্বাস, হবে এলাম তোমার নাম মাসিদের মাইকে, হবে এলাম তোমার নাম মাসিদের মাইকে। বাড়িওয়ালা আল্লাহ দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, এই যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিসি, জানা যায় শরীর হবে তোমার প্রতিবেশী, যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিসি, জানা যায় শরীর হবে তোমার, এই এই তোমার বইয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, আছে না বন্ধু? হামসে বড়া কোন হে, এই যে সাফা বাজা সাফা বাজি করতেছে, এই যে চাপা বাজ গুলো চাপা বাজ আছে না কেন? জুতার বাড়ি তোর কহালে এই তোদের মতো এমন কুলাঙ্গারে রাস্তা পিড়া মরে, কথা কয় ঠিক না বেটি? এখন ওয়াশ চলতেছে, একটু পরে ওয়াশ চল, ওয়াশ। আমার নাম তাহির সাহেব, আমি শিক্ষক থেকে বক্তা, ছাত্র কেমনে সাইজ করতে হয় হুজুর জানে, আমিও জানি ঠিক কিনা বলো। কিছু লোক আছে না বাপ ধরে চাপা আছে বলে কি সব কথা বলা যাবে, শক্তি আছে বলে কি সব পাওয়ার দেখানো যাবে? এই জন্য বলছিলাম এই তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, বাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙ্গিনী ঘুরি, তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, বাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙ্গিনী ঘুরি। ও সতই টান দিলে বালি, ও
মালিকি সুতোই টান দিলে মালিক পারবে না থাকিতে বাড়ি ওয়ালা নাই রে বাড়ি এই যুবক মুখ করে না গেলে গা ক বাড়ি ওয়ালা নাই রে বাড়ি ইয়াতে বাড়ি ওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে এ চকের পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে হবে এলাম তোমারি নাম মাসিদিদেরি মাইকে হবে এলাম মাসিদিদেরি মাইকে কথা বলেন ঠিক কিনা একটা গজল গাইছি এক ঘন্টা পরে আরো পরে এক ঘন্টা বারো মিনিট পরে একটা গজল গাইছি গজল কি মাঝে মাঝে চলবেনি জিকির হবেনি কিছু কিছু বিয়াদবরা আছে মনে করছে আমি জিকির করি এই জন্য আমার বিভিন্ন কথা কয় আমি কি সুরের ডরে কি বাড়ি ঘরে সাইরা দিলাম বিয়াদবদের কথা কি জিকির বন্ধ করা যাবে মা ফাতেমার কথা মনে আসেনি এই মনে আসেনি স্বামীরে ডাক দিয়েছে এই দুইটা কথা বলছেন এই দুইটা কথা আমার এলাকার মা বোনদের মনে রাখতে হবে এই জন্য বলতে চাই আমরা মরে যাব মরার আগে আল্লাহর ইবাদত দরকার আছে না না চারটা জিনিস মনে রাখা লাগবে একটা হলো ইবাদত নাম বলেন একটা কি দুই নম্বরে মহব্বত তিন নম্বরে সোহবত চার নম্বরে খেদমত মহব্বত হবে নবীর ইবাদত হবে আল্লাহ সোহবত হবে আল্লাহর ওলিদের খেদমত হবে মা বাবার কথা বলেন ঠিক কিনা এ বন্ধুরে আমি ধীরে ধীরে জায়গায় যাচ্ছি আগে খেতের আইলটা মানতেছি খেতের আইল আইলরা বাবা লাইল লাইল আইল শুদ্ধ লাইল আঞ্চলিক নুন আঞ্চলিক লবণ শুদ্ধ কথা কন্যা কেন খেতের আইল না মাইন্দা যদি পানি দাও খেত পানি থাকবো না এই জন্য আইল বানতেছি ওই আমার নবী বলেন যখন বেঈমান মারা গেলে একবারে চোখ চোখ উল্টায় দিব এই লক্ষণটা বেশি ভালো নয় কিন্তু আমার দেশে দেখবেন আমার নবী আপনার নবী বলেছিলেন কেউ যদি মারা যাওয়ার পরে গো তার চেহারাটা যদি হলুদ হলুদ ভাব হয়ে যায় যেন মরে নাই যেন ঘুমাইয়া রইছি আমার নবী কয় মনে রাখবা তার মরণটা সাধারণ হয় নাই তার মরণটা আমি নবীর কালিমা পড়তে পড়তে তার মরণ হয়েছে সারাদিন এরি খেতে লাইল এরি খেতে গাছ কাটে লোকটা কালো আসরের নামাজের টাইম হয়ে গেছে গরের ফানি দিয়ে উজু কইয়া রোদ্রের মধ্যে গামছাটা ফালাই দিয়া নামাজ পড়ে ফালাইছে এই লোকটা কালো কিন্তু মরে যাওয়ার পরে কি খেলা তার চেহারায় মনে হয় যেন মরে নাই চেহারাটা হলুদ হলুদ ফর্সা হয়ে গেছে মনে সে ঘুমাই গেছে এমন কিছু লাশ দেখা যায় না আমরা নিজেরা লাশ দেখতে যাই বলি মাশাআল্লাহ কি সুন্দর চেহারা টাকা দিয়ে এটা হবে না এটা হবে ঈমান দিয়া এটা হবে ইবাদত দিয়া এই জন্য আমার নবী বলেন বেঈমান যদি কবরে যায়
কবরে যাওয়ার পরে তারে কবরে যখন নামাইয়া দিব, পায়ের দিকে বাঁশগোলা দিয়া দিব, এবার বুকের বরাবর বাঁশগোলা দিবি, মাথার উপরে বাঁশগোলা দিয়া দিবি, আর কবরটা অন্ধকার হয়ে যাচ্ছে। এরপর পৃথিবীর মানুষ বড় নিষ্ঠুর, ভালো করে চাপাইয়া মাটি দেওয়া লাগবে, এই জন্য বাঁশের উপরে চাটাই গোলা দিয়া দেয়। এরপর মানুষ বড় নিষ্ঠুর, এরপর বাঁশের উপরে চাটাই দেয়, চাটার উপরে কুদাল দিয়া কেটে কেটে মাটি গোলা দেয়। দেওয়ার পরে গো এই কবরটা এত অন্ধকার হইয়া যায়, কবরের ভিতরে ফেরেশতা নামবে কয়টা? না না, কবরের ভিতরে ফেরেশতা নামব তিনটা, এর মধ্যে একটা ফেরেশতা প্রথম আসবে, আয়েশা ওই তুরন্ত ঝুলন্ত তোমার রূহটা তোমার ভিতরে ঢুকাইয়া দিব। ওই ফেরেশতার নাম হলো রুমান নামক ফেরেশতা। এই ফেরেশতা যখন তোমার ভিতরে রূহটা ঢুকাইয়া দিব রে, তুমি জিন্দা হয়ে যাইবা। জিন্দা হওয়ার পরে তুমি ডানে তাকায়া দেখবা মাটি, বামে তাকায়া দেখবা মাটি, নিচে মাটি দেখবা গো উপরে মাটি। এরপরে আবার ভূমিকম্পের মতন কবরের মাটিটা উতলাইতাছি। হাদিস শরীফে দেখলাম মালাকানে দুইজন ফেরেশতা নখগুলা লম্বা লম্বা কুদাল দিয়া সামনে মাটি কাটে। ওই মুনকার নকির বেঈমানের কবরে এই নখগুলা দিয়া এমন ভাবে মাটি করবে, ভূমিকম্প আসলে মানুষ যেমন ঘর থেকে বাইরে যায়, কবরের মানুষটা পেরেশান হইয়া যাবে। আমি কোথায় আসলাম? আবার কবর কেন এমন কম্পন শুরু হইয়া গেছে? বিকট নীলবর্ণের চেহারা লইয়া চোখ বিশিষ্ট ফেরেশতা দুইজন কবরে নামবে, শরীরের মধ্যে কাঁটা থাকবে, ওরা বেঈমানের কবরে নামবে, ধমক মারবে, উঠে যাবে, বসে যাবে, প্রশ্ন করবে, মার রাব্বুকা লা আদ্রি, আমি জানি না, আমা দীনুকা, আমি জানি না, আমা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই লোকটা সম্পর্কে কি তুমি ধারণা করতে? এরপরে তার সামনে একটা পর্দা পড়ে যাবে, কিন্তু সেই লোকটাকে আর দেখবে না, যেই মানুষ দেখবে না গো। আমার নবী বলেন কবরে যাওয়ার পরে যখন তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে না, তার ডান পাশের মাটিগুলো এক প্রান্তে চলে যাবে, বাম পাশের মাটিগুলো আরেক প্রান্তে চলে যাবে। আমার নবী বলে কবরের ভিতরে যত আযাব আছে গো সবচাইতে বড় আযাব হইল ডান পাশের মাটিগুলো এক প্রান্তে যাবে, বাম পাশের মাটি বাম পাশের মাটিগুলো আরেক প্রান্তে যাবে। দুনিয়ায় মাটির উপরে চলছো, নামাজ না পড়া মাটির উপরে ঘুরছো, মাটি কোনো প্রতিশোধ নাই নাই, দুনিয়ার মাটিতে তুমি চলছো, চইলা চইলা তুমি শুকাইছো, মাটি প্রতিশোধ নাই নাই, দুনিয়ার জমিনে তুমি চলছো, তুমি ঘুষ খাইছো, মাটি কোনো প্রতিশোধ নাই নাই, দুনিয়ার মাটির উপরে চইলা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলছো, মাটি কোনো প্রতিশোধ নাই নাই, দুনিয়ার মাটিতে চইলা মা বাবার বুকের মধ্যে লাথি মারছো, মাটি কোনো প্রতিশোধ নাই নাই, মাটির উপরে চইলা তুমি নবীর বিরুদ্ধে কথা বলছো, মাটি কোনো প্রতিশোধ নাই নাই। আমার নবী বলেন দুই পাশের মাটি দুই প্রান্তে যাইয়া এমন ভাবে তার মাটি চাপা মারবে গো, ডান পাশের মাটিগুলো ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাইব, বাম পাশের হাড্ডিগুলো এই হুঙ্কার দিয়া গো আল্লাহু আকবার, বাম পাশের মাটিগুলো বাম দিকে যখন চাপা মারবো বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির সঙ্গে মিশে যাবে। আমার নবী বলে মাটির চাপা লাইগা এমন সুরে চিৎকার মারবো গো, মারা করে গো। আমার নবী কয় ওই দিন মাটির চাপা খাইয়া বেঈমান যেমনে চিৎকার মারবো, দুনি
দুনিয়ার সুস্থ মানুষের কানের মধ্যে লাগতো, ওই মানুষটার পর্দা পায়টা রক্তক্ষরণ হইয়া মারা যাইতো, এমন জোরে কান্দন মারবো, এই কান্দন কেউ শুনবে না রে। আমার নবী বলেন, তার অল্প ডিডারে তোলার মত নরম বানায়া ফেলবো, মরণের চিঠি যখন আসবে কালিমার তালকিন দিও বারে বার, মরণের চিঠি যখন আসবে আমার, এ কালিমার তালকিন আদাও দেখা দাও চেহারা তোমার, দাও মন্ত্রী দোহাই দিলে চলবে নি, এমপির দোহাই দিলে চলবে নি, এই কবরে কোন দোহায় চলবে না গো। আমার নবী বলেন, কবরের মাটি যখন তারা চাপা মারবো, মারার পরে কিছুক্ষণ পরে একটা ফেরেশতা কবরে নামবো, ওই ফেরেশতাটা হলো কানে শুনে না চোখে দেখে না, কানে যখন শুনে না চোখে যখন দেখে না, ওই ফেরেশতার হাতের মধ্যে আল্লাহ একটা হাতুড়ি দিব, ওই হাতুড়ি দিয়া বেঈমানকে শুধু আঘাত করব, শত্রুর গজ মাটির নিচে নিয়ে ঢুকাইয়া দিব। এরপর তাহ চলে না, বান্দা আল্লাহরে ডাক দিয়া বলবে, ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ গো, আজাব সহ্য হয় না, একেবারে মরণ দিয়া দাও আর ভালো লাগে না। এবার এই কথা বলার পরে আপনার নবী আমার নবী মায়ার নবীর মহব্বত আনিয়া যদি কবরে যাইবা, কিন্তু এই কবরের ভিতরে ফেরেশতা তোমারে আঘাত করা শুরু করবে, কিন্তু সবচাইতে বড় ভয়ঙ্কর হলো পায়ের দিক দিয়ে একটা সাপ লাল চোখ তুলে তোমার দিকে, আল্লাহু আকবার, এত লাল দুনিয়ার আগুন যত বড় লাল, শত্রুর গণ লাল, এমন আগুন হইয়া একটা সাপ তোমার দিকে তাকায়া থাকবো, ওই সাপটার দাঁতগুলা থাকবে শত্রুর গজ লম্বা, মাথায় থাকবে মহিলাদের চুলের মতন চুল, বডিটার ভিতরে এমন দুর্গন্ধ থাকবে, এই দুর্গন্ধ যদি পৃথিবীর কোন মানুষের নাকের মধ্যে লাগতো, ওই মানুষ কলেরা হইয়া মারা যাইতো, এমন বড় একটা সাপ, শত্রুর গজ লম্বা দাঁত, চোখগুলা লাল লাল। কিন্তু শুধু তাই নয়, ওই সাপের দৈর্ঘ্য হলো 450 কিলোমিটার, এত বিশাল বড় সাপ নাভির মধ্যে শুধু আঘাত করবে, তোমার বডিটারে সিরা পালাইয়া ভিতরে ঢুকাইয়া দিব, এমন বিশাল বড় সাপ তোমারে আঘাত করব। এই জন্য যুব কবর জায়গাটা বড় সাংঘাতিক। আমার নবী আপনার নবীর একজন সাহাবী যার নাম হলো হযরত ওসমান জুন্নুরাইন, তিনি সব জায়গায় গেলে শুধু আনন্দ থাকতেন, একটা জায়গায় গেলে চোখের পানি ফালাইয়া কান্দতেন, ওই জায়গার নাম হইল অন্ধকার কবর। আমার নবী বলেছেন, কবরটা হইল আখিরাতের প্রথম মঞ্জিল, এই কবরটা যার ভালো হইয়া যাবে হাসরের ময়দান তার ভালো হইয়া যাবে, এই কবর যে আটকাইয়া যাইব হাসরের ময়দানে সে ধরা খাইয়া যাবে। এই জন্য আমার নবী একদিন কবরের পার দিয়ে হেঁটে যাচ্ছেন, আমার নবী বলেন, আমি দেখলাম দুইটা কবরের ভিতরে আজাব হইতেছে, আমার নবী দুইটা খেজুরের ডাল আনলেন, আইনা দুইটা কবরের ভিতরে দুইটা খেজুরের ডাল লাগাইয়া দিলেন, সাহাবারা ডাক দিয়া বলে, আওয়াজটা আল্লাহ আকবার জোরে বলবেন, সাহাবারা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কাকে ডাক দিছেন? আল্লাহকে ডাক জোরে দিলে অসুবিধা আছে? আবার ডাকটা দেওয়ার পরে অনেকে আবার হাসি মার, অনুরোধ করে বলি ধ্বংস হয়ে যাবে, আল্লাহু আকবার জোরে বলে, আমি ওয়াজ করবো, শুনবেন মাঝে মাঝে ওয়াজের ফাঁকে যে আল্লাহ আকবার বলবেন, সুবহানাল্লাহ বলবেন, এইগুলো তো আপনার মিজানের পাল্লার বাটখারা হয়ে যাবে, কথা বুঝেন না আপনারা? এবার আমার নবী সত্যি করে বলবেন, খারাপ লাগতেছে? যতটা কথা বলছি প্রয়োজন আছে কিনা? প্রয়োজন আছে কিনা?
আল্লাহর হাবিবকে ডাক দিয়ে কই নবী গো খেজুরের ডাল কেন লাগাইলেন? আমার নবী কয় একটা কবরে খেজুরের ডাল লাগাইছি, ওই কবরে খেজুরের ডাল লাগাইছি, কিন্তু ওই কবরের মধ্যে আযাব হইতেছে। আমি খেজুরের ডাল লাগাইছি, খেজুরের ডালগুলা যতক্ষণ কাঁচা থাকবে ততক্ষণ পর্যন্ত কবরের আযাব আমার আল্লাহ লঘু করে দিবেন, হালকা করে দিবেন। জোরে কন্না আল্লাহু আকবার। এবার সাহাবীরা ডাক দিয়া বলে নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, কেন আপনি যে আযাব হচ্ছে তার কারণটা কি, কোন কারণে আযাব হচ্ছে? আমার নবী বলেন এই কথাটা পুরো মাহফিলের মানুষের জন্য প্রয়োজন, বিশেষ করে যুবকদের জন্য প্রয়োজন। আমার নবী বলেন এই যে একটা কবর দেখতেছো, এই কবরের মানুষটা প্রস্রাব কইরা পবিত্রতা বর্জন করত না, এই জন্য কবরের ভিতরে আযাব হচ্ছে। ইস্তান জিওয়ানিল বাউলে ফা ইন্নাহু আম্মা তো আযাবিল কবর, কবরের ভিতরে ম্যাক্সিমাম সময় আযাব হবে প্রস্রাব করে পবিত্রতা অর্জন না করার কারণে। কারণ আমার দেশের মানুষ মনে করে নামাজ যেহেতু পড়ি না, প্রস্রাব করে দিলা কলুপ নেওয়ার কি দরকার, কুরআন শরীফ যখন পড়ি না উযু করার কি দরকার, এমন মানুষ সমাজে আছে না? না, এই কাজটা মানুষ অবহেলা কইরা বেশি বেশি ছাইরাতে, এই জন্য বেশিরভাগ আযাব হবে পায়খানা প্রস্রাব করে পবিত্রতা অর্জন না করার কারণে। এই জন্য আমার এই মায়ে মানসিংহের বাবাজির আগো ইয়ো বন্ধু গো বাবা, আমার নবী আপনার নবী বলেন পাশের কবরে যে আযাব হইতে, আরেকটা কথা বলা যায় এ যুবক ওয়া যা হবা আপনাকে খেয়াল করা লাগবে। এই জন্য বন্ধু আরেকটা প্রস্রাবের কথার সাথে আরেকটা কথা বলি, আমার দেশের যুবকরা ম্যাক্সিমাম পানির মধ্যে প্রস্রাব করে দেয়, এই কাজটা ভুলেও আজকে দিকে আর করবেন না। যা হবার যারা নিয়মিত প্রস্রাব করে তাদের মেধা শক্তি ব্রেন আল্লাহ কমায়, মেধা শক্তি কমে যাবে, কারণ পানির ভিতরে কানা আব্দান সালিহান একজন নেক বান্দা আছে যার নাম খিজির আলাইহিস সালাম, যার কাছ থেকে হযরত মূসা কালিমুল্লাহ নবী হইয়াও তরিকতের সবগান ছিলেন। আবার যদি ময়মনসিংহে আসি ইনশাআল্লাহ বেলায়েতের ওয়াজ দিবেন, বেলায়েতের ওয়াজ দিলে মুর্শিদি চলে, কথা বলেন ঠিক কি না? এরপরে অসুবিধা নাই, যা থাকে কপালে কথা হবে সকালে। একটা কথা বলে আজকে থেকে পানি থেকে প্রস্রাব চলবে না, আকর একদম আল্লাহ রাসূলকে সাক্ষী রেখে বলেন আজকে থেকে পানি থেকে প্রস্রাব চলবে না, আর কি নাপাক থাকা চলবে না, আল্লাহ কবুল করুন, আমিন কর। আমিন, দুই নাম্বার হলো বলবো দ্বিতীয় কবরে আযাব হইতাছে, এটা খুব দরকার। আমি এলাকাত মাহফিলে আসার আগে দোকান ফাটের মধ্যে বহুত মানুষ কিন্তু বলা বলি করছে, গানা দাত্তা আইতাছে, এই মুনাফিক আছে না? দ্বিতীয় কবরের মানুষটা আযাব হইতাছে এটা সুগুল খুরি করত, কি করত? সুগুল খুরি করত, এমন মুনাফিক আছে নিও দেখবেন আমার লগে সেলফি তোলার লগে ভাগ লেগে যাবে, আবার ফাঁকে দা আবার হ্যাঁ যায় আবার আমার বিরুদ্ধে কত হয়ে যাবে, এমন মুনাফিক আছে না? নাই, এই মুনাফিকরা কাফের চাইতে আরো ভয়ঙ্কর। ইন্নাল মুনাফিকিনা ফি দাদকিল আসফালি মিনান নার, এইগুলার নিয়ে আর কি কথা কই, এই মুনাফি এই মুনাফিক এই এলাকা আসেনিও, এই মুনাফিকদের কারণে সবচেয়ে বড় সমস্যা, মুনাফিক কাফের চাইতো আরো খারাপ,
মুনাফিকের আলামত কয়টা? তিনটা। এক নম্বর কথা বললে মিথ্যা বললে, দুই নম্বর ওই কথা বলবে কেমনে জানেননি, এক গ্রামে গেছি এক ছেলে বলছে হুজুর এই ছেলেটার সাথে সারাদিন আপনার বিরুদ্ধে কথা বলে, তা আমি তার মার্ক করে রাখছি ঘন্টা খানেক পরে হেরুমে যাই হুজুর আমি আপনার অনেক বক্তা একটা ছবি তুলি। এমন মুনাফিক আসেনি, এটা আমি বুঝি। গান গায় না আসেন আমার সাথে বসুন, বসা দেখেন দলিল লাগবো। এরিখের দিকে তাহির উঠে আসে না, এগুলি তো বলছিলাম। এর মানে কি? সাহস থাকলে সামনে আসো। আয়শা কুরআন হাদিস নিয়ে আমার সাথে কথা বলো, গ্রাম বাংলা ওয়াজ করি বাংলা ভাষা, এই জন্য যত স্ট্যান্ডার্ড প্রোগ্রাম লাগাই দিবেন দেন যেখানে যেই ভাব এইভাবে ওয়াজ করতে পারি। এই ছেলেটি যারা না না এটাই ওই ছোট্টটা খারো খারো, এর বয়স কত? 90 না 80। এই যে ফুলা এখানে বসছে, এর যদি কয় ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনাল নার, হে কি হুজুর কি কহ? আর যদি কোন রকম একটা ডান মারি নিশি রাইতে কারবাসি বাজে। এই বেটা এরপরে কইব হুজুর আজকে ফাড়াই লইছে ঠিক, তো মাঝে মাঝে শান গাউন লাগে ফুলা ফান্ডিং দেখি সবার খোরাক দিয়ে বাড়িতে ভাড়াই দিই ঠিক, কথা বলেন ঠিক কিনা? আর একটা খোরাক দিব একটু পরে ভয় ময় বাবা তাহিরিকে যত কঠিন মনে করেন আসলে সে এত কঠিন না, কিন্তু বিয়াদবের জন্য কঠিন। চুগুল খুর আসেনিও আপনার ঘরের সাথে ঘর, একটা মেয়ে দেখতে আসছে পাশের এলাকা থেকে, পাশের ঘরের মানুষকে জিজ্ঞাসা করে মেয়েটা কেমন, আপনার ঘরের সাথে ঘরের মানুষটা কয় মেয়েটা ভালোই নামাজ টামাজ ঠিকই পড়ে, তবে দেখছি সারা রাত কাল লোকের সাথে ফোনে কথা বলে, বিয়া কি হইবা? এমন চুগুল খুর আছে না না? আর যদি বলে আছে না নাই, এই কবরের আজাব কি সত্য না মিথ্যা? আরো জোরে সত্য না মিথ্যা? এক আল্লাহর ওলি আল্লাহর হাবিব কবর থেকে লাশ তুললেন, লাশ তোলার পরে দেখলেন তার কোমর থেকে নিচ পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলতেছে, নাউজুবিল্লাহ। ওই ছেলেকে প্রশ্ন করা হলো, এই আমার ওই ছেলেকে প্রশ্ন করা হলো, তোমার কোমর থেকে নিচ পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলে কেন? সে বলল হুজুর আমি যখন জীবিত ছিলাম আমার আম্মা আমার একটি কাজ তিনবার করতে বলেছেন, আমি ওভারটেক করেছিলাম আমার পা দিয়ে আমার মাকে লাথি মেরেছিলাম, সেদিন থেকে নাউজুবিল্লাহ জোরে কর, আমি যখন কবরে আসলাম আমার কোমর থেকে নিচ পর্যন্ত দাউ দাউ করে আগুন ধরে গেছে। ওয়াজ তো শুনবেন, তবে একটি কথা বলি, আপনারা জানেন গত সেপ্টেম্বরের 1 তারিখে আমার বিরুদ্ধে মামলা হয়েছিল, জানেন না আপনারা? মামলা হয়েছিল, আমি প্রায় মাহফিলে কথা এই জন্য বলি কারণ আমি প্র্যাকটিক্যাল বুঝেছি তাই বলি। মামলা হওয়ার পরে এনটিভির একজন সাংবাদিক আমাকে ফোন করলো, একজন ব্যারিস্টার আমাকে ফোন করলো, আমাকে বলতেছে আপনার বিরুদ্ধে তো মামলা হয়েছে সাইবার ট্রাইব্যুনাল জজ করে সুপ্রিম কোর্টের একজন আইনজীবী মামলা করেছে। আই থিঙ্কিং অ্যাবাউট মাই সেলফ, আমি আমার জীবন নিয়ে চিন্তা করছি কি থেকে কি হয়ে গেল, আমরা তো হইলাম সাধারণ পাবলিক প্লেসের মানুষ, দিনের খেদমত করতেছি সুন্নিয়তের কথা বলতেছি, আমাদের বিরুদ্ধে আবার মামলা করলো। পরে আমার মন খারাপ, আসরের নামাজের আদান হলো মাগরিব হয়ে গেল, এসা হয়ে গেল রাত্রে 12:30টার সময়, পশু পাখি জানার আগে আগে জানে আম্মা গিয়া দরজা টুকা দিলেন, কিরে গুমাস নাই? না খাইবি না? আমি আম্মা ভালো লাগতেছে না, কি জানি কি হইলো আম্মা কত, তুই বুঝি মনে হয় মামলা জন্য টেনশন করতেছিস, তা আমি আসছি তোর কাছে, তুই পাঞ্জাবিটা পর ড্রাইভার রে ফোন দে।
আমি বলছি তুই ঢাকা যাবি, কেউ যদি কাউরে গালি দেয় গালি থেকে জবাব দেওয়া না হয়, গালিটা যদি মিথ্যা হয় ওই মিথ্যা গালিটাই সত্য হয়ে যায় যদি প্রতিবাদ করা না হয়। এই জন্য আমি কি করলাম, আমি কি এত রাত্রে কি করবো, সকাল হয়ে যাবে, সকাল হইল তুই যাই ওখানে ঘুমাবি, ওখান থেকে ঘুম থেকে উঠে একজন আইনজীবী ধরবি জবাব দেওয়ার জন্য। তা আমি আমি কাপড়টা পরলাম, ড্রাইভারও আসলো, আমার কথা ছোট ভাইটাকে নিয়ে যা, পরে ছোট ভাইটাকে নিলাম, নেওয়ার পরে বললাম যে চলো আমরা ঢাকা যাবো, যেই মাত্র রওনা দিব বৃষ্টি পড়তেছে, পাঞ্জাবিটার মধ্যে বৃষ্টি ফুটা পড়ছে, আম্মা ডাক দেখো শুন না যা, খুব টেনশন করতেছো তো, তুই ঢাকা যা, তুই ঢাকা যাবি, যাই একটা আইনজীবী দর, তবে একটা কথা শুন না যা, তুই যাইবি ঢাকা আর আমি তোর মা তোর জন্য থাকবো নামাজের মসল্লা। সেদিন থেকে বুঝেছিলাম মায়ের নামাজের মসল্লাটা ছিল একটা জসকুট, মা যেন ছিল একটা রুহানি বেরিস্টা, মায়ের কথাটা দাম আছে না নাই, এই মা যেটা কবরে চলে গেছে এই দোয়া কি কেউ পাবে, এই জন্য মা থাকতে মায়ের দোয়াটা হাসিল করেন কাজে লাগবে। আমি গেলাম সেখান থেকে বাড়িতে আসলাম, তিন দিন পরে মামলা খারিজ হলো, আমি বাড়িতে আসলাম, আসার পরে আমাকে বাসায় থেকে বলতেছে আপনি ঢাকা গিয়েছেন, ঢাকা যাওয়ার পরে আম্মা তো তিন দিন পর্যন্ত পানি পান করে সেহরি খাইছে আর পানি দিয়ে ইফতার করছে, মাঝখানে কোনো কিছুই খায় নাই, আপনার বলুন এই মায়ের দোয়া সন্তানের বিপদের কালে অস্ত্র হয় কি হয় না। তা আমার ওয়াজ আপনারা শুনবেন, এই যে কবর আজাবের ভিতরে একটা আজাব বের করছি, মাকে লাথি মারার কারণে কোমর থেকে নিচ পর্যন্ত জাহান্নামের আগুন দিয়ে জ্বলতেছে, তার মানে হলো মা বাবাকে কষ্ট দিয়ে কবরে গেলেও কবর আজাব সত্য, কারণ এক ইয়া রাদার রাব্বি ফেরাদাল ওয়ালিদাইনে ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন, মা বাবাকে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায়, এই জন্য মা বাবার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্টি, এই জন্য মা বাবাকে কষ্ট দিয়ে আমি তাহিরি ওয়াজ শুনবেন, আইসা এই মুজাহাদি এলাকায় ওয়াজ শুনবেন, সামনে বৈশা খুব মারহাবা মারহাবা বলবেন, আর বাড়িতে গিয়ে বুড়া বাপটারে ধমক মারবেন আর বুড়া মাটারে ধমক মারবেন, তোমার মতন শ্রোতা আমার দরকার নাই, এটা আমার ডাইরেক্ট কথা, ঠিক আছে, আর মা বাবার মানে কষ্ট দিয়া আমার বাড়িতে গরু নিয়ে আসে বেনলাও নিবেন আর শৈল মাছ নিয়ে আমার খাওয়াইবেন আর মোটা অঙ্কের হাদিয়া দিবেন, তোর মতন মুরিদ আমার দরকার না, এটা আমার ডাইরেক্ট কথা, আমি সব মাহফিলের কথা বলে বলি ইস্টার্ট বলি। এক ছেলে বলছিল আম্মা কষ্ট দিতে আপনারা, আর একটু সামনে যাই আমি কষ্ট দিতাম আপনাদেরকে, এক ছেলে তার আম্মাকে বলতেছে আম্মা আমি তোমার ঋণ শোধ করব, মা ডাক দিয়ে কয়, মা ডাক দিয়ে কয় বাবা তুই যদি আমার ঋণ শোধ করস রাত্রে বেলা করিস, রাতের বেলা মা এবং সন্তান রুমে বসছে, সন্তান ডাক দেখে আম্মা আমার তো দশতলা বাড়ি কোটি কোটি টাকা, বলো না কত টাকা দিতে হলে, কত টাকা দিলে তোমার ঋণটা শোধ হবে তুমি খুশি হবে একটু বলো, সবাই তো মা মারা যাওয়ার পরে অনেক দোয়ার আয়োজন করে, কিন্তু আমি চাই মরার আগেই তোমাকে ঋণটা শোধ করতাম বলো, মা ডাক দেখে বাবারে রাতের বেলা যদি আমার কোটি কোটি টাকা দেস কেউ তো আর এটা দেখবে না, সকালে দশজন লোকের সামনে দিও, দশজন দেখলে তোমারও ভালো কইবো আমারও ভালো বলবে, সন্তান ডাক দিকে ঠিক আছে সকালে ইনশাআল্লাহ আপনি বলবেন যা বলবেন আমি তাই দিব, মা মা ডাক দিকে বাবা যে তো কালকে আমার ঋণ শোধ করবে, তবে আজকে রাত্রে বেলা তোমার আমি একটা শেষ কথা বলি, আমার কথাটা তুমি রাখবা না, ডাক দিকে কি আমার হাতে একটা ডিম আছে, এই ডিমটা তোমার কাছে নাও, রাত্রে যখন শুইবা ডিমটা বুকে নিয়ে তুমি শুইবা, শোয়ার পরে সকালবেলা ডিমটা তুমি আমার ফেরত দিবা, তখন সন্তান ডাক দিয়ে কয় মার একটা মাত্র কথা এটাকে রাখতে পারবো না, তখন হঠাৎ মা সন্তান এইভাবে রাত্রিবেলা ঘুমাইছে সকাল হয়ে গেছে, মা দশজন লোক বইলা রাখছে আমার সন্তান আজকে ঋণ শোধ করবে, এবার সন্তান ঘুম থেকে উঠছে, উঠার পরে মা ডাক দিকে আব্বু দশজন তো আসছে তুমি না আমার ঋণ শোধ করবা, যে আম্মা বলেন কত, তোমার না বলছিলাম রাত্রে ডিমটা তোমার কাছে রাইখা বুকে নিয়ে ঘুমাইতা আর আমার কাছে সকালে ডিমটা ফেরত দিতা, আব্বা তুমি আমাকে ডিমটা দাও, তুমি কি রাত্রে বুকে ডিম নিয়ে ঘুমাইছিলা, যে আম্মা ঘুমাইছিলাম, ডিমটা কোথায়, ডিমটা তো রাত্রিবেলা আমি
ঘুমানোর সময় আমার নিচে পড়ে কোন সময় যেন ভেঙে গেছে। মা ডাক দিকে, বাবা ছোট্ট একটা ডিম এত শক্ত তোমার নিচে পড়ে ভেঙে গেল, তুমি কি টের পাও নাই? মা আল্লাহর কসম আমি বলতে পারি নাই, এবং ডিমের চুলকাগুলো কি তোমার গায়ে চুলকানি লাগে নাই? ও বলছে না, শীতের দিন ডিমটা ভেঙে পানি পড়লো গায়ে, এরপর তোমার গায়ে পানি দিয়ে ঠান্ডা লাগে নাই? সন্তান বললেন না। তখন বলতেছেন, বাবা তুমি তো আমার ঋণ শোধ করবা, তোমার একটা ডিম একটা রাত্র পাহারা দিয়ে রাখতে পারলে না, আমি তোমাকে দশ মাস দশ দিন পাহারা দিয়ে আমার পেটে রেখেছি, একটা সেকেন্ডের জন্য তোমার ক্ষতি হোক এই জন্য আমার শরীরের চাপ ঘুমের করে তোমাকে দেই না। সন্তান ডাক দিয়ে কই চোখের পানি ফেলে দিছে, মা ডাক দিয়ে কাবু, শুধু তাই নয় তুমি ভূমিষ্ঠ হওয়ার পরে আমি তোমাকে আমার পাশে রেখে ঘুমিয়েছি, রাত্রে তোমার উপর হাত দিয়েছি কিন্তু ব্যথা তুমি অনুভব করো নাই, আমি তোমার পাশে থাকলেও আমার হাতটা ঘুমের করো তোমার উপরে এক সেকেন্ডের জন্য দেই নাই, তুমি ব্যথা পাবে, ডান পাশে বস্ত্রাপ করেছো, তোমাকে বুকে রেখেছি, ঘুমিয়ে গেলেও তুমি বুক থেকে পড়ো নাই, আমার মনে ছিল তুমি আমার বুকে ছিলে। ঘুমায় গেলে কি মনে থাকে? মাকে আমার মনে ছিল তুমি আমার বুকে ছিলা, এখন তুমি বলো তুমি আমাকে কত টাকা আমাকে ঋণ দিবা, আমার ঋণটা তুমি শোধ করবা, তুমি আমাকে বলো। এই কথা যেই মাত্র বলছে সন্তান চোখে পানি ছেড়ে দিলেন। যেই দুঃখিনী মা, যেই দুঃখিনী মা, হায় রে আমায় করেছে লালন, করেছে লালন, আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাপন, আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাপন, মাগো তোমার মতো লয় না কেহ আমায় কোলে টানি, আদর করে মোচে নাকি আদর করে মোচে নাকি আমার চোখের পানি, হাইরে মা জননী আবা, হাইরে মা জননী, সবাই হাইরে মা জননী আমা, আল্লাহ ও মা গো তোমার মতো লই না কে আমায় গোলে টানি, আদর করে মোচে নাকি আদর করে মোচে নাকি আমার চোখের পানি, হাইরে মা জননী আবার, হাইরে মা জননী। এই যুগ আমি দেখেছি আজকে যুব সমাজের আগের সমাজের পোলাপান গুলো মা বাবারে অনেক মহব্বত করতো, এখন কলির যুগে আইসা এই যুবক পোলাপান মা বাবারে শুধু কষ্ট দেয় মানে না, পরীক্ষার কথা বললে ধমক মারে, লেখাপড়ার কথা বললে ধমক মারে, ইন্টার পাস করছে দেরি করে মারে, বাধ্য করে মোটর সাইকেল কিনে দেওয়ার জন্য, মা বড় অসহায় 3 লক্ষ টাকা নাই, বিদেশ যাওয়ার জন্য মা বাবার টাপ চাপ মারে, মা বাবার টাকা আছে কি নাই চিন্তা করে না, বন্ধু বান্ধবের পাল্লা দিন রাত মাকে কষ্ট দেয়, এমন সন্তান জমিনে আছে না? না তোর মতন সন্তানের জন্য আমার ওয়াজ না, কথা বলেন ঠিক কিনা বলুন। যুবক তোমাকে বলছি আমি দেখেছি যতটা ছেলে নেশা করে একটা ছেলে বাপ মার সাথে ভালো ব্যবহার করে, সত্য বললে বলেন সত্য, যতটা ছিল আজকে নেশা নামক সর্বনাশা আমার যুবকদেরকে শেষ করে দিয়েছে, আগে ছিল সিন্ডিকেটের মাধ্যমে ডিলারদের মাধ্যমে নেশা আদান প্রদান হইতো, গাড়ি বইরে বইরে নিয়ে আইতো, আর এখন পকেটে নিয়ে নিয়ে ঘুরে ঘুরে হাতে হাতে বাবার লেনদেন করে, এমন ইয়াবা আছে না নাই? আমি দেখছি যুবক যা হবার যা হবার, আর নেশা চলবে নেশা জীবন ধ্বংস, ঠিক কাজ তৈরি
নেশায় জীবন ধ্বংস, নেশায় চরিত্র ধ্বংস, নেশায় শারীরিক অবস্থা ধ্বংস, নেশায় ঈমান ধ্বংস, একটা নেশাখুর সমাজকে ধ্বংস করে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন কর, আরো জোরে আমিন। আবার ইমানের বাজারে গুজব আছে, আন্দার এলাকাতে কোন হুজুরে একটা গুজব তুলব, সুন্নির মাজারে গিয়া ওলি আল্লাহরে আল্লাহ মনে করে, এটা হলো ইমানের বাজারে গুজব, ঠিক কি না বলে? এইদিকে আপনি বাজারের গুজব বুঝেন, ইমানের গুজব কি বুঝেন না গো? ইমানের বাজারে গুজব আছে, অনেকে অনেকে গুজব তুলছে তাহিরে আইতো না। আচ্ছা এটা গুজব না, ও অসুবিধা হলে তো না ওয়া হইতো ভাই, যদি এরপর দেহের ভিতরে রূহ থাকলে তাহিরে আসে। শাল দিকে না কোন দিকে একটা দাওয়াত আমার আসিল, আমার মুখে মুখে যে বলছে, এরপরে যোগাযোগ বিচ্ছিন্নতা ছিল, যোগাযোগ করতে হয় হুট করে মাহফিলে বললে, আবার এটা মনে করতে আমরা ব্যস্ত থাকি, এরপর আমি আসতে পারি নাই। হ্যাঁ আসবো ভবিষ্যতে, তবে মনে রাখবেন কোন মাহফিল যদি আমার মিস হয় তার ভিতরে 92% সমস্যা আমার না অন্যরা, এটা মাথায় রাখেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কষ্ট দিছে আপনাদের। আসলে এই এলাকা যাইছি না, মনে হচ্ছে আমি আমার এলাকার এলাকাতে আসছি, আমার মনে হয়েছে এলাকা আমি জীবনে অনেকবার আইছি, এমন লাগছে না আমি যে কথা বলছি খুব পর পর মনে হয়েছে, মনে হয়েছে আমি আপনার আপনি আমার, এইরকম মনে করলেই তো প্রেমের খেলা হয়। وسلم عليك يا حبيب الله نبي آدم بالمانير بشرنا وبيجي جابر مدينة بكاد আপনার নুরানী পাদামে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, আমার আজকের স্বপ্ন হলো
আপনারা সবাই দোয়া করে যাবেন, হয়তো আমার জীবনের শেষ মাহফিল হতে পারে, কারণ আল্লাহ ভালো জানেন। তবে আপনারা সবাই, আপনারা সবাই যারা এসেছেন, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে সবাই বসে দোয়া করবেন। এদিকে খুব গুরুত্বপূর্ণ, আমাদের এলাকায় মানুষ যখন মারা যায় আমরা বলি মরহুমের জানাজার নামাজ এতটাই শুরু হবে, নাকি? তো অনেকেই আবার জানাজাকে দোয়া বলে, তো যারা জানাজাকে দোয়া বলে ওরা যেন মাইক দিয়া বলে মরহুমের জানাজার দোয়া জোহরের পরে শুরু হবে, আপনারা সবাই আসবেন। তো জানাজার আগে মাইকিং করে জানাজার নামাজ কইয়া আবার জানাজার পরে অনেকে কয় জানাজার নামাজ তুই দোয়া, তো দোয়া এই যদি হইয়া থাকে তা আপনারা দোয়া এই প্রচার করেন, কথা কি এরকম না? এই ব্যাপারে আপনার মতামত কি? আমার মতামত হলো জানাজা কি আসলে দোয়া নাকি জানাজা আসলে নামাজ? আপনারা কইলে কই বলি, আমি উত্তর দেই, আমি তো কমু, আমরা তো জানি নামাজ হয় আরেকবার জানে দোয়া, এটা লইতে ভেস্ট লাগছে যখন সমাধানটা দিয়া লই না, এরপরে আপনারা কই নাই জানাজার নামাজটা বলছেন নাকি? অনেকে বলে বাবু, অনেকে বলে জানাজাটাকে দোয়া আর অনেকে বলে জানাজার নামাজ, আসলে শুদ্ধ কোনটা? আমি দোয়াটা পড়ি তৈলি, নামাজের নিয়তটা পড়ি তৈলি, বুঝা লেবেন জানাজার নামাজটা কি দোয়া নাকি জানাজা নামাজ? তাইলে আমি ও হ্যাঁ নামাজ শুনোস নাকি কো নামায় তোয়ান কি কয় সলাতিল, তাহলে কি হবে সলাতিল জানাজাতি? তো নিয়ত সময় বলতেছি মৃতদেহ, তাইলে মৃতদেহের নামাজ, মৃতদেহের নামাজ। তো এখন আসলে আমরা নিয়ত ওনারও পড়তেছে সলাতিল জানাজা, আমরাও পড়তেছি সলাতিল জানাজা, আসলে মূলত আমরা যারা নিয়ত করছি যদি জানাজার দোয়াটা আসলে দোয়াই হইতো তাহলে এখানে দোয়াইল জানাজা হইতো। নামাজের নিয়তের সময় সলাতিল জানাজা, নামাজের ফরকে ইডি দোয়া। আচ্ছা এখন প্রশ্ন হইল, আসলে মূলত বিষয় কিন্তু ভেদ না, কেউ যদি বলে সালাতের অনেক অর্থ আছে এর মধ্যে একটা অর্থ আছে দোয়া, এর অর্থ কি? দোয়া আর একটা দুরুদ, অর্থ কিন্তু আছে, হ্যাঁ ফার্স্ট অর্থ আছে, তো সালাতের আরেকটা অর্থ আছে দোয়া, কিন্তু আসলে বিষয় এরকম না। উনি বলতে পারে যে সালাত জানাজার নামাজটা আসলে নামাজ, তবে নামাজের ভিতরে দোয়া আছে, নামাজের ভিতরে দোয়া আছে, এটা একটা হিসাব। এখন প্রশ্ন হইল যদি একান্তই কেউ ক জানাজার নামাজটা মূলত দোয়া, তাইলে এখানে আমার কিছু প্রশ্ন আছে, দোয়ার জন্য দিক শর্ত না, দোয়ার জন্য কেবলা শর্ত না, কিন্তু নামাজের জন্য কেবলা শর্ত। তাইলে আমি কমু জানাজার নামাজটা মূলত নামাজ দিকে কেবলামুখী হইয়া পরন লাগে,
তবে যারা প্রেস করে ওনার একটু বার্গেনিং করে, এটা বলতে পারে জানাজার নামাজের ভিতরে দোয়া আছে, চতুর্থ তাকবীরে দোয়া আছে। এটা নিয়ে ধাক্কা ধাক্কি করার কোনো সুযোগ নাই। আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত জানাজার নামাজ পড়াও দোয়া মানি, দাফন করার পরেও দোয়া মানি। বুঝতে পারছেন? কাহারও যদি দোয়া করতে ভালো না লাগে ডাইরেক্ট চলে যায়। আমার আম্মা মরে গেছে, আমি দোয়া করুন আপনার আম্মা মরে গেলে আপনি আমার দিতে হওয়া দিন, আপনি দোয়া করুন আমার মা মরছে আমার মায়ের জন্য আমি দোয়া করব। হ্যাঁ, তবে জানাজার নামাজের চতুর্থ তাকবীরে যে দোয়াটা আছে, এই দোয়ার ভিতরে মাইয়েতের জন্য স্পেশাল কোনো দোয়া নাই। এই জন্য আমার নবী বলছে ইজা সল্লাই তুমি আলাল মাইয়্যিত ফাকলি সুলাহু দোয়া, যখন তোমরা নামাজের নামাজ জানাজার নামাজ পড়ে ফেলো তখন তোমরা মাইয়্যিতের জন্য খাস করে দোয়া করো। সুবহানাল্লাহ। যদি আপনার ভালো না লাগে আপনি কইরেন না, আমাদের ভালো লাগে আমরা করব। আর পেশ আছে, আর কোনো বিষয় আছে? আপনি ইমামতি করেন এই এলাকা, আরেকবারের মা মরে গেছে গা, এই এলাকার সমাজের মানুষ তার জন্য দোয়া করব। আপনি ইমাম সাহেব মানুষ এলাকার মেহমান, আপনি ফতোয়া দিয়া এই বেড়ার মায়ের জন্য দোয়াটা বন্ধ করে সমাজে সেটা লাগাইয়া দেন। কথা বুঝতে পারছেন? আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝদান করুক। জানাজার নামাজ মূলত নামাজ, তবে নামাজের ভিতরে দোয়া আছে, ও ঈদের মধ্যে দোয়া আছে। আর দোয়া না করলে চলবো না, করলে না করেন, দোয়া করা যাবে না, দোয়া করা যাবে না। জায়েজের কোনো দলিলের প্রয়োজন নাই, না জায়েজ হারাম প্রমাণ করতে গেলে কেতরি দলিলের মাধ্যমে আপনাকে সাবিত করতে হবে যে এই নামাজের পরে দোয়া করা হারাম, না জায়েজ। আপনি প্রমাণ দেন, বাংলার জমিনে কেউ পারে না প্রমাণ দিতে, কেউ পারবে না। শুধুমাত্র গোরামি আমরা যেন না করি, এমনি মুসলমানদের অবস্থা বিশ্বে ভালো না, দাঙ্গা হাঙ্গামা করি। বুঝাইতে পারছি? আল্লাহ আমাদের সকলকে।